আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো সবাই। আমাদের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় লেসন শুরু হলো। লেসন শুরুর পূর্বে তোমাদের উদ্দেশ্যে আবার সাবধান বাণী, করোনার এই দ্বিতীয় ওয়েভে তোমরা আগের থেকেও বেশি সাবধানতা অবলম্বন করবে। বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে, বাইরের থেকে আসলে দুই হাত ভালোভাবে সাবান দিয়ে হাত ধরো, সাবান দিয়ে ধর ধুয়ে নেবে, ভিড় এড়িয়ে চলবে, চেষ্টা করবে বাইরে না যেতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্য অবশ্যই লেখাপড়ায় মনোনিবেশ করবে, আর সেই লেখাপড়ার করার জন্য প্রচলিত যে নিয়ম, সেই প্রচলিত নিয়মকে এই মুহূর্তে বাধ্য হতে হচ্ছে পাশ কাটানোর জন্যে। আর প্রচলিত নিয়মকে পাশ কাটিয়ে ভার্চুয়াল জগৎকে অবশ্যই আমাদের অবলম্বন করে সামনের দিকে এগোতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলা যায় না কতদিনে এই মহামারী থেকে আল্লাহ তাআলা আমাদের রক্ষা করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার তোমাদের প্রতি একটা পরামর্শ হচ্ছে এই, তোমরা যারা এখনও ফার্স্ট ইয়ারে অথবা সেকেন্ড ইয়ারে আসো, যাদের পরীক্ষা সামনে, অথবা যারা এখনও লেখাপড়া ধরতেই পারো নাই, তারা এই ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে যেমন ক্লাস করবে, পরীক্ষা কবে হবে বলা যায় না। তোমরা একই সঙ্গে যারা এবারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে, অথবা মেডিকেলে ইঞ্জিনিয়ারিংয়ে যারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে, অথবা ইতিমধ্যে নিয়ে সফলতা লাভ করেছে, তোমরা তাদের সঙ্গে পরামর্শ করে ভর্তি পরীক্ষাগুলোর প্রশ্ন, ভর্তি পরীক্ষার প্রস্তুতি আর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি তোমরা একই সঙ্গে নিতে পারো, এবং তাতে করে ফলাফলটা অত্যন্ত বেশি হবে। কারণ এখন অনেক সময় ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা কীভাবে নিতে হয়, কী যুদ্ধ সেখানে করতে হয়, সেইটা তোমরা একটু দেখে সেই প্রস্তুতিটা মনে মনে নিয়ে তোমরা যদি লেখাপড়া করো, তাহলে একই সঙ্গে দুইটা কাজ হবে, ভর্তি পরীক্ষার প্রস্তুতিটাও হয়ে যাবে এবং একই সঙ্গে তোমার পরীক্ষা পাশের প্রস্তুতিটাও হয়ে যাবে। তোমাদের যদি চেষ্টা থাকে, তাহলে তোমাদের জানার পথকে কেউই রুদ্ধ করতে পারবে না। বর্তমানে বিভিন্ন পর্যায়ে লেখাপড়ার বিভিন্ন সোর্স আছে, ইউটিউবের ক্লাস, বিভিন্ন অনলাইন ক্লাস, ইন্টারনেট থেকে সার্চ দিয়ে জানা, অনেক জানার পথ আছে, শুধুমাত্র জানার আগ্রহটাই থাকা দরকার। আর এই আগ্রহে আগ্রহী হয়ে যারা লেখাপড়া চালিয়ে যাবে, তারাই শেষ পর্যন্ত সফলতার মুখ দেখবে। যারা করোনা হয়েছে, স্কুল কলেজ বন্ধ, লেখাপড়া করা যাবে না, আবার বিভিন্ন সময় প্রাইভেট পড়ার নাম করে তোমরা যারা এদিকে ওদিকে আড্ডা দিচ্ছ, তারা কিন্তু অবশ্যই ক্ষতিগ্রস্ত করবে। তোমরা সময়টাকে নষ্ট করো না, সময়টাকে কাজে লাগাও, লেখাপড়ার পিছনে সময় দাও, পরিবারের পিছনে সময় দাও, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে তোমার শরীর, তোমার জীবন, সেটাকে রক্ষা করার জন্যে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে, অবশ্যই কুসংসর্গ এড়িয়ে চলবে, মাদক এবং খারাপ যে সতীর্থ এদের থেকে দূরে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সামনে যে লেসনটা উপস্থাপন করছি, সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন মেথড। ইতিপূর্বে আমি দেখিয়েছি সেটা হলো ডেটা কমিউনিকেশনের ব্যান্ডউইথ কী, ডেটা কমিউনিকেশন সিস্টেমটা কী, এখন দেখাবো ডেটা কমিউনিকেশন মেথডটা কী। ডেটা কমিউনিকেশন মেথড হচ্ছে যে প্রক্রিয়ায় ডেটা স্থানান্তরিত হয়, সেই প্রক্রিয়াটাই হচ্ছে ডেটা কমিউনিকেশন মেথড। সেটা কেমন, কোথায় আছে, এক ডিভাইস থেকে ডেটা আর এক ডিভাইস যাচ্ছে এক বিট করে, আমি যা টাইপ করছি সাথে সাথে চলে যাচ্ছে, আমি যা ইনপুট করছি সাথে সাথে চলে যাচ্ছে, এটা হচ্ছে
এক ধরনের, এই যে আমি তোমার সঙ্গে আমি যদি এই মুহূর্তে মোবাইল ফোনে কথা বলছি, যখন কথা বলছি তখনই চলে যাচ্ছে, সেটা কোথাও জমা হচ্ছে না, এই একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি কি, আমি একটা SMS লিখলাম কি একটা ইমেইল লিখলাম, লেখার পর আমি সেন্ড না দেওয়া পর্যন্ত কিন্তু ওটা যাচ্ছে না। অর্থাৎ আমি যা টাইপ করলাম একটা জায়গায় জমা থাকলো, তারপরে আমি যখন ওটাকে পাঠালাম সে তখন চলে গেল। তার মানে একটা হচ্ছে আমি উৎসে তথ্যটা তৈরি হওয়ার সাথে সাথে চলে যাচ্ছে, আর একটা হচ্ছে উৎসে তথ্যটা তৈরি হচ্ছে তারপরে ওটা মেমোরিতে থেকে যাচ্ছে, তারপরে পাঠানোর নির্দেশ দিলে ওটা যাচ্ছে, এইটা আর একটা পদ্ধতি। এখন এই পদ্ধতিগুলোর মধ্যে আমরা তিন ধরনের পদ্ধতি আমরা দেখি। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, যেখানে ডেটাটা তৈরি হওয়ার সাথে সাথে বিট আকারে চলে যায়। বিট এখানে হলো, এটা বিট আকারে চলে যায় পরপর। আর একটা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন, যেখানে বিটগুলো একটা ব্লকে রূপান্তর হয়, একটা ব্লকে রূপান্তর হয়ে সেই ব্লককে যখন আবার সেন্ড করা হয় তখন সেটা চলে যায়, এইভাবে যেতে পারে। আবার এই সিনক্রোনাস ট্রান্সমিশনেরই আর একটা রূপ হচ্ছে আইসোক্রোনাস, যেখানে হচ্ছে ডাটাটা নিরবিচ্ছিন্নভাবে যেতেই থাকে। এই সিনক্রোনাস ট্রান্সমিশনে কিন্তু ডেটা নিরবিচ্ছিন্নভাবে যায় না, একটা ব্লক যাচ্ছে কিছু সময় পর আর একটা ব্লক যাচ্ছে। আর আইসোক্রোনাস ট্রান্সমিশন নিরবিচ্ছিন্নভাবে যায়, তার মানে একটা ব্লকের পিছনে পিছনে আর একটা ব্লক যায়। আর অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে ডেটা বিট বা ক্যারেক্টার আকারে যায়, অর্থাৎ এখানে 8 বিটে সাধারণত একটা বাইট হয়, আর এই বিটের আগে একটা স্টার্ট বিট, পরে একটা স্টপ বিট, তার মানে মোট হলো 10 বিট, আর একটা প্যারিটি বিট ও নিরাপত্তার জন্য, তার মানে মোট 11 বিট। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে একটা ক্যারেক্টার আকারে যায়, সেই ক্যারেক্টারের একটা ক্যারেক্টারে মোট 11 বিট যায়। তার মানে হচ্ছে যে ট্রান্সমিশন ব্যবস্থায় যেটা ক্যারেক্টার আকারে স্থানান্তরিত হয়, সেই ট্রান্সমিশন মেথডকে বলা হয়েছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। ঠিক আছে, এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথডে ডেটা তৈরি হওয়ার সাথে সাথে সেই ডেটাটা নির্দিষ্ট কোনো ডিভাইসে জমা হতে হয় না, অর্থাৎ তৈরি হওয়ার সাথে সাথে সেটা চলে যায়, কারণ এটা সবসময়ই নেটওয়ার্কে রাখা হয়। এই কারণের জন্য এখানে কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন নাই, কোনো নির্দিষ্ট মেমোরিতে রাখতে হয় না। আর যেহেতু নির্দিষ্ট কোনো মেমোরিতে রাখতে হয় না, এ কারণে জানি মেমোরির খরচটা এখানে নাই, খরচটা কম। আবার কিন্তু একটা জায়গায় খরচ বেশি আছে, সেটা কোথায়? সেটা হচ্ছে যে আমি যখন মোবাইল ফোনে কথা বলছি না, অথচ নেটওয়ার্কে যুক্ত আছে, আমার মিনিট কেটেই যাচ্ছে, অর্থাৎ আমি কথা বলছি না, তার মানে নেটওয়ার্কের খরচ অনেক সময় বেশি হতে পারে। আর একটা বিষয় কি আছে, এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনামূলকভাবে দক্ষতাটা কম, তুলনামূলকভাবে এর গতিটা কম, কারণ একবারে মাত্র এক ক্যারেক্টার যায়, তার মানে 11 বিট, এই জন্য দক্ষতাটা তুলনামূলকভাবে কম। আর হচ্ছে এর সামনে যায় হলো স্টার্ট বিট, পিছনে যায় হলো স্টপ বিট। আর এর স্টার্ট বিট আর স্টপ বিট, অর্থাৎ একটা ক্যারেক্টার গেল, তারপর আরেকটা ক্যারেক্টার গেল, তারপর আরেকটা ক্যারেক্টার গেল, এই যে প্রতিটা মানে দুইটা ক্যারেক্টারের মাঝখানে যে সময় আছে, এই সময় ব্যবধান সমান না। অর্থাৎ আমি এই একটা ক্যারেক্টার পাঠালাম, তারপরে আর একটা ক্যারেক্টার এই পাঠালাম, দেখা গেলো এটা থেকে এটা মাঝখানে 2 সেকেন্ড সময়, আবার আর একটা পাঠালাম, এটা থেকে এইটার মাঝখানে সময় হয়তো 1 সেকেন্ড, আর একটা পাঠালাম, সেটার মাঝখানে সময় হচ্ছে আরও কম। অর্থাৎ প্রত্যেক দুইটা ক্যারেক্টারের মধ্যবর্তী যে সময় ব্যবধান, এটা সবসময় সমান নাও হতে পারে। কিন্তু আমি যদি সিনক্রোনাস ট্রান্সমিশনের কথা বলি, তাহলে এখানে ডেটা পারাপার হয় ব্লক আকারে, ব্লক একটা এক একটা ব্লকে 80 থেকে 132টা বিট ক্যারেক্টার জমা থাকে। অর্থাৎ আমি টাইপ করব বা কথা বলবো, সেগুলো একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইসে জমা হবে, তার মানে এখানে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের জন্য এই সিনক্রোনাস ট্রান্সমিশনের পদ্ধতির জন্য খরচটা বেশি, কারণ ওখানে প্রাইমারি স্টোরেজ ডিভাইস এখানে জমা রাখতে হবে। এই জমা রাখা পর্যন্ত ইচ্ছা করলে নেটওয়ার্কটা বন্ধও রাখা যেতে পারে, তারপরে জমা রাখার পরে আমি নেটওয়ার্কটা চালু করে নিয়ে তারপরে আমি সেন্ড বাটনে চাপলাম, তখন সে চলে যেতে পারে।
তার মানে সিনক্রোনাস ট্রান্সমিশনে নেটওয়ার্কের খরচ কম, নেটওয়ার্কিং খরচ কম, কিন্তু প্রাইমারি স্টোরেজ ডিভাইসের খরচটা বেশি। তার মানে এখানে ডেটা তৈরি হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ব্লক তৈরি না হয় তত সময় পর্যন্ত এটা একটা প্রাইমারি স্টোরেজ ডিভাইসে জমা হয়। যখন ব্লক তৈরি হয়ে গেল তখন সে চলে যায়, ট্রান্সমিট হয়। আর এই প্রত্যেকটা ব্লকের আগে যায় হচ্ছে হেডার ইনফরমেশন এবং পরে যায় হলো টেইলার ইনফরমেশন। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে যেমন আগে স্টার্ট বিট পরে স্টপ বিট যায়, এটার আগে হেডার ইনফরমেশন পরে যায় টেইলার ইনফরমেশন। একটা ব্লক তৈরি হলে একবারে 132টা ক্যারেক্টার যেতে পারে, নিচে হচ্ছে 80টা ক্যারেক্টার, এইভাবে যেতে পারে। তারপরে হচ্ছে যেহেতু এটা যায় এর দক্ষতাটা অত্যন্ত বেশি, আর সময় ব্যবধান সিনক্রোনাস ট্রান্সমিশনের এই একটা ব্লক এই প্রত্যেকটা ব্লকের মধ্যবর্তী সময় ব্যবধান হচ্ছে সমান। অর্থাৎ একটা প্রথম ব্লক থেকে দ্বিতীয় ব্লকের সময় ব্যবধান হচ্ছে হয়তো 20 মাইক্রোসেকেন্ড, দ্বিতীয় থেকে তৃতীয়র মধ্যেও 20 মাইক্রোসেকেন্ড, তৃতীয় থেকে চতুর্থের মধ্যে 20 মাইক্রোসেকেন্ড, এই ব্যবধানটা সবসময় সমান হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন যে কোনো মুহূর্তেই করা যায়, কিন্তু সিনক্রোনাস ট্রান্সমিশন এরকম যে কোনো মুহূর্তেই করা যায় না। আর একটা কথা হচ্ছে, আমার আইসোক্রোনাস ট্রান্সমিশন সিনক্রোনাস ট্রান্সমিশনের মতোই, কিন্তু এর মূল সমস্যাটা হচ্ছে এইটা একটার সমস্যা না, এটা একটা এই একটা ব্লকের সাথে আর একটা ব্লক এইভাবে লেগে যায়, অর্থাৎ এর মাঝে কোনো সময় ব্যবধান থাকে না, অর্থাৎ সময় ব্যবধানটা শূন্য হয়। আর অন্যান্য পদ্ধতি যা আছে সবই সিনক্রোনাস ট্রান্সমিশনের মতো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে তিন ধরনের ট্রান্সমিশন সিস্টেম আমরা এখানে বর্ণনা করলাম, এবং সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের যদি দুইটা উদাহরণ চাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারো যে আমি কম্পিউটার থেকে মানে কিবোর্ড থেকে টাইপ করছি, কম্পিউটারে যাচ্ছে, সাথে সাথে চলে যাচ্ছে, এখানে বাফার হওয়ার প্রয়োজন নাই। আমি যখন আমার মেইল টাইপ করছি, মেইল কিন্তু জমা থাকছে, মেইল সেন্ড না করা পর্যন্ত যাবে না। আমি যখন মেসেজ টাইপ করছি, মেসেজটা আমার মোবাইল ফোনে জমা থাকছে, কিন্তু আমি সেন্ড না করা পর্যন্ত যাচ্ছে না। তার মানে সেন্ড না করা পর্যন্ত যাচ্ছে না, মেসেজটা জমা থাকছে, এটা সিনক্রোনাস ট্রান্সমিশন। কিন্তু আমি যখন মোবাইল ফোনে কথা বলছি, কথাটা সাথে সাথে চলে যাচ্ছে, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। এই সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন নিয়ে যদি কখনও কোনো উদ্দীপক আসে, ঠিক একই ভাষাই আসবে, তোমরা সেই বিষয়গুলো অবশ্যই স্মরণে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই ডেটা ট্রান্সমিশন মেথড থেকে সচরাচর গ ঘয়ের প্রশ্ন এর মধ্যে দেখা যায়নি, কিন্তু ক এবং খয়ের প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন কি, এরকম প্রশ্ন এসেছে। তোমরা সেখানে যদি লেখো যে ট্রান্সমিশন পদ্ধতিতে ব্লক আকারে ডেটা ট্রান্সমিট হয় তাকে বলা হয় সিনক্রোনাস ট্রান্সমিশন, হয়ে গেল। যে ট্রান্সমিশন পদ্ধতিতে ক্যারেক্টার আকারে ডেটা ট্রান্সমিট হয় তাকে বলা হয় সিনক্রোনাস ট্রান্সমিশন। আসল ব্যাপার হচ্ছে এইটুকু লিখলেই যথেষ্ট কয়ের জন্যে, কেননা একের চাইতে কম নাম্বার দেওয়ার কোনো সুযোগ নাই। এতটুকু লিখলে যদি কম নাম্বার দেওয়ার ব্যাপার থাকতো তাহলে সন্দেহ করা যেতে পারে, এখানে হাফ দিতে পারে, সেই কারণের জন্যে অনেক কথাই হয়তো লেখা দরকার ছিল। কিন্তু একের চাইতে যেহেতু কম নাম্বার দেওয়ার কোনো বিধান নাই, সেহেতু আমরা এতটুকু দিলে উত্তর দিলেই চলবে। আবার খ নাম্বার আসতে পারে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে এক নয় ব্যাখ্যা করো, তখন সেখানে তোমাকে কী করতে হবে, দুইটা ট্রান্সমিশনের সংজ্ঞা দিতে হবে। দুইটা ট্রান্সমিশনের সংজ্ঞা দিয়ে হয়তো দুইটা তিনটা পার্থক্য দিতে হবে। দেখবা তোমাদের বইতে এই সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসের পার্থক্যগুলো সক আকারে দেওয়া আছে, সক আকারে না থাকলেও বিভিন্ন বৈশিষ্ট্য আকারে দেওয়া আছে, তোমরা সেখান থেকেই এর পার্থক্যগুলো লিখে নিতে পারবে। তো আর বহু নির্বাচনী প্রশ্নে এটা থাকতে পারে। তো তোমরা আশা করি এই ট্রান্সমিশন নিয়ে তোমাদের আর তেমন কোনো সমস্যা হবে না। বইতে খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া আছে, আর পাশাপাশি আমি যে লেকচার দিলাম সেই লেকচার দিয়ে তোমাদের কিছুটা যদি উপকার হয় তাহলেই আমি ধন্য। তো তোমরা সবাই পড়াশুনো করো, তোমরা সবাই ভালো থাকো।
তোমরা সবাই শান্তিতে থাকো, রোগমুক্ত থাকো সেই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।